বন্ধুরা, ডেলি লাইফ ব্লগের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এসেছি একজন তরুণ উদ্যোক্তা মুকিম ভাইয়ের কাছে। যে মুকিম ভাইকে দেখছেন, তিনি বর্তমানের আমাদের যে প্রচলিত ইরি ধান, এই ইরি ধানের একটি মিনি সেচ প্রকল্প চালাচ্ছেন, যেখানে আমার মনে হয় মানুষের একটা ভালো উপকারও আসতেছে। তো এই মিনি সেচ প্রকল্প সম্বন্ধে আমি মুকিম ভাইয়ের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব। আচ্ছা মুকিম ভাই, আপনি এই যে সেচ প্রকল্প, এটা আসলে কতদিন থেকে শুরু করছেন? আমি এটা আমার হলো 27 বছর থেকে চালাচ্ছি। 27 বছর থেকে আমি এই মেশিনটা চালাচ্ছি। আমি এখানে কারেন্ট পাইনি, কারেন্ট পাইনি বিধায় আমার এখান থেকে এই মেশিন দিয়ে না চালালে আমার এখানে জমি খুব পড়ে থাকবে। এই জন্য আমি এই বুদ্ধি ব্যবহার করতেছি মেশিন দিয়ে, মেশিনের মাধ্যমে। তাতে তো ডিজেল তেলের যে দাম, তাতে তো অনেক খরচ, অনেক খরচ বেশি হলো কোনো করার কিছু নাই। নিজের জমিও আবাদ হয়, পাশাপাশি আমাদের আরও কিছু জমিতে সেচ দেওয়া লাগে। এটা অন্য সাইড থেকে কোনো পানি আসবে না, এই কারণে আমাকে এই মেশিন দিয়ে আবাদ করতে হয়। বিদ্যুতের সাপ্লাই পেলে আমার সাশ্রয় হতো, এতে আমাদের সুবিধা হতো, কিন্তু আমি বিদ্যুতের লাইনে মানে দুইবার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়ে গেছি, কোনো লাইন দিতে চায় না। তো এই প্রকল্পে আপনার নিজস্ব জমি কতখানি আছে? আমার নিজস্ব জমি মনে করেন যে 7-8 বিঘা। আর বাকি সব, হ্যাঁ মানুষের জমিতে আমি পানি দিই, হ্যাঁ জনসেবা। তো এই ক্ষেত্রে আপনি বিঘা প্রতি কত করে নিচ্ছেন আর কি? আমি এখানে হলো জেলা হলো সেচ প্রকল্প আছে, জেলা মোটর দিয়ে চালাই কারেন্টে, ওরা 1600 নেয়, আমি 2000 টাকা নিই। যেহেতু ডিজেল দেওয়া হয়, অনেক তেলের দাম বৃদ্ধি। কৃষকের প্রভাব আপনি কেমন দেখছেন, মানে তারা কি খুশি থাকে? হ্যাঁ অনেক খুশি থাকে, তাদের জমিতে আসতে হয় না, আমি নিজে পানি দিয়ে দিই। আপনার সাপ্লাই খুব সুন্দর, খুব সাপ্লাইয়ের জন্য আমি ওরা ওই কোথাও যাবার চাই না, আমার থেকে পানি লাই এবং আমি নিজে পানি দিয়ে দিই। পানির জন্য কোনো কৃষককে আসতে হয় না আমার মেশিনে, কোনো কৃষককে পানির জন্য আসতে হয় না, পানি আমি নিজে দিয়ে দিই। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই যে অন্যান্য যে সেচের ইয়াটা আছে, মানে সেচের যে প্রকল্পটা আপনি চালু করছেন, এখানে সরকারি কোনো প্রতিবন্ধকতা আছে? না, সরকারি কোনো প্রতিবন্ধকতা নাই, আমি চালা যাচ্ছি দীর্ঘদিন থেকে। এটা কোনো রেজিস্ট্রেশন ফি বা এগুলো না, এলে কোনো সুযোগ সুবিধা না, এলে আমিও পাই না, আমাকেও কিছু দিতে হয় না। মানে যেহেতু এখানে বলা চলে সরকারি ব্যর্থ বিদ্যুৎ সাপ্লাই, হ্যাঁ বিদ্যুৎ সাপ্লাই ব্যর্থ। যদি বিদ্যুৎ সাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ নেবেন? হ্যাঁ অবশ্যই নেব, বিদ্যুৎ সাপ্লাই হলে অবশ্যই আরও সাশ্রয় হবে, আরও কৃষক আবাদ করে শান্তি পাবে। তাহলে আপনার এইখানকার নামটা কি, এই স্কিমের নামটা কি? এইটা গ্রাম আমার, এটা 203। বন্ধুরা, 203 গ্রামের যে স্কিম মুকিম ভাই চালাচ্ছেন, সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে মান্দা থানার যারা বিদ্যুতায়ন প্রকল্পে রয়েছেন, তারা অবশ্যই মুকিম ভাইয়ের সাথে, মানে মুকিম ভাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রাখি। তো মুকিম ভাই, এই যে আপনি যে পেশাটা বর্তমানে চালাচ্ছেন, এটা তো একটা সিজনাল পেশা বলা চলে। জি, পেশার বাইরেও আপনি কি করেন? এই পেশার বাইরে আমি হলো এই আমার নিজের জমি দেখাশোনা করি, আর মাঝখানে আমার গরু পালি, গরু আছে, কিছু গরু আছে, গরু পালি, আর এই সংসার দেখাশোনা আমি করি। এই যে যেই প্রকল্পটা আপনি চালাচ্ছেন, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক হেজিটেশন, আপনার কাছে কি মনে হয়? না, আমার কতক্ষণ পরিশ্রম দেন আপনি? আমি সকাল 6টায় মেশিন স্টার্ট দিই, ভোর 6টায়, আর বেলা 3টা পর্যন্ত আমি একটানা এই কাম করি, তারপরে কৃষকের অনেক টাফ ব্যাপার হয়ে যায়, কিন্তু আপনারা তো আবার চলতে, আমাদের চলতে হবে, মানে একটা মানুষের 4 মাস ধরে এই কাজে নিয়োজিত থাকতে হয়।
তো বন্ধুরা, ধন্যবাদ মুকিম ভাইকে সুন্দর একটা সেচ প্রকল্পের ইন্টারভিউ দেওয়ার জন্য। যে দেখুন, মানুষ আসলে কোথাও থেকে থাকে না, যেখানে পরিশ্রম রয়েছে সেখানে সফলতাও রয়েছে। মুকিম ভাইয়ের এই পরিশ্রমে কিন্তু তার 8 বিঘা ছাড়াও বাকি যে 40 বিঘা জমি এখানে স্কিমের মধ্যে রয়েছে সেখানে কিন্তু মানুষ ভালো ফসল পাচ্ছে, আবাদ পাচ্ছে। সেটাই ধন্যবাদ দেওয়ার মতোই মুকিম ভাইকে। তিনি হয়তো এই উদ্যোগটা না নিলে আসলে জমিগুলোতে পানি পৌঁছতো না এবং আবাদ হতো না। তো মুকিম ভাইকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো মুকিম ভাই কোন জমিগুলো চাষ করেন, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব দর্শক।